बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलैकुम हुसैन स्टील एंड हाउस डिजाइन यूट्यूब चैनले आरो एक नतून भिडियोते आपनादेर सबाइके स्वागतम। केमन आछेन बंधुरा सबाई? आशा करी भालो आछेन। आमी आपनादेर दुआ आलहामदुलिल्लाह भालो आछि। बंधुरा आज के आमी चार रूम विशिष्ट एक ग्रामेर जन्य आकर्षणीय बाड़ीर डिजाइन निये आपनादेर सामने उपस्थित होयेछि। आजकेर एई बाड़ीते आउटसाइड सीढ़ी दिए डिजाइनटी सजानो होयेछे। चारटी बेडरूमेर पाशापाशी तीनटी बाथरूम एकटी किचेन रूम एकटी विशाल बड़ ड्रइिंग और डाइनिंग रूम एकसाथे रखा होयेछे। खूब ही आकर्षणीय भावे आजकेर एई बाड़ीर डिजाइनटी सजानो होयेछे। आशा करी आपनादेर भालो लागबे। आपनारा जारा बाहिर दिए सीढ़ी दिए बाड़ी तैरि करते चान एई डिजाइनटी आशा करी आपनादेर सकलेरई पसंद होबे। सम्मानित भिवार आज के धारावाहिकभावे आपनादेर सामने उपस्थापन करब एई बाड़ीटी करते गेले की की मालामाल लागबे एबं सर्वमोट कत टाका खरच होबे। ताई धैर्य सहकारे फुल भिडियोटी देखते थाकुन। भालो लागले एकटी लाइक दिए जाबेन, बंधुदेर साथे शेयर करबेन एबं आपनि जदि आमादेर चैनेले नतून हये थाकेन परबर्ती एई धरनेर आकर्षणीय ओ मनोमुग्धकर बाड़ीर डिजाइनगुलो जदि मिस करते ना चान ताहले अवश्यई चैनेलटी सबस्क्राइब करे बेल আইকনটি অন করে রাখবেন। আপনার একটি লাইক এবং আপনার একটি শেয়ার আমাদের কাজ করার অনুপ্রেরণা যোগায়। আপনাদের সাথে নিত্য নতুন বাড়ির ডিজাইন শেয়ার করার অনুপ্রেরণা যোগায় আপনার একটি লাইক এবং একটি শেয়ার। তাই আপনাদের সবার কাছে অনুরোধ একটি লাইক এবং একটি শেয়ার করে যাবেন। আজকের এই বাড়িটি করা হয়েছে জহির হোসেন ভাইয়ের জন্য। ওনার বাড়ি হলো কুমিল্লা চাঁদপুর মতলবে। উনি একজন প্রবাসী। আপনিও চাইলে আপনার জমির মাফে আমাদের কাছ থেকে যে কোনো বাড়ির ডিজাইন করে নিতে পারেন সামান্য কিছু পারিশ্রমিক দিয়ে। সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে ঘরে বসে আপনি আপনার বাড়ির ডিজাইনটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার, এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করব এই বাড়ির 2D ফ্লোর প্ল্যান ডিজাইনটি। দেখুন এই বাড়িটি করতে গেলে 43 ফিট 2 ইঞ্চি বাই 26 ফিট 8 ইঞ্চি একটি জমির প্রয়োজন পড়বে, যা স্কোয়ার ফিটে 1151 স্কোয়ার ফিট হবে। শতাংশ হিসেবে 3% জমি হলে আজকের এই বাড়িটি আপনি তৈরি করতে পারবেন। দেখুন আজকের এই বাড়িটি আমি 4টি বেডরুম দিয়ে সাজিয়েছি। হ্যাঁ, এটা আমাদের ক্লায়েন্ট জহির ভাইয়ের জন্য সাজানো হয়েছে ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, ওনার চাহিদা অনুযায়ী। এখানে 3টি বাথরুম দিয়ে সাজানো হয়েছে আজকের এই বাড়িটি। দেখুন একটা বাথরুম থাকবে মাস্টার, এটা হলো এই রুমটার সাথে, আর 2টা থাকবে কমন। আশা করি বুঝতে পেরেছেন। এখানে একটা কিচেন রুম থাকবে 10 ফিট বাই 7 ফিট এবং 2টা বেডরুম থাকবে আপনার 13 ফিট বাই 11 ফিট করে, 2 কর্নারে 2টা বেডরুমে বিশাল বড় থাকবে। এবং মাঝখানে যে একটা বেডরুম দেখতে পাচ্ছেন এটা থাকবে 11 ফিট বাই 11 ফিট এবং এখানে যে একটা আপনারা এক্সট্রা সেপারেট গেস্টের জন্য রাখা হয়েছে এটা আপনার 10 ফিট বাই 8 ফিট একটি গেস্টের জন্য বেডরুম রাখা হয়েছে। আর এখানে 25 ফিট বাই 14 ফিট 5 ইঞ্চি একটি ড্রয়িং ডাইনিং রুম একসাথে দেওয়া হয়েছে, বিশাল বড় একটি ড্রয়িং ডাইনিং। দেখুন এখানে একটা টয়লেট আপনার 8 ফিট বাই 4 ফিট থাকবে এবং এখানে একটা 7 ফিট বাই 4 ফিট থাকবে। আশা করি 2D ফ্লোর প্ল্যানটি বোঝার আপনাদের কোনো কিছু বাকি নেই। তারপরেও কোনো কিছু বোঝার বাকি থাকলে আপনারা কমেন্ট বক্সে লিখবেন। এখন আমি আপনাদের সামনে এই বাড়ির খরচের হিসেবটি উপস্থাপন করব। প্রথমেই আমি আপনাদেরকে সিমেন্টের হিসেবটি দেখাবো। এই বাড়িটির ফুটিং ঢালার জন্য আপনার 25 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে এবং শর্ট কলম করার জন্য 12 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে এবং লং কলম করার জন্য আপনার 18 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে। গ্রেড বিম করার জন্য 34 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে এবং রুফ বিম করার জন্য 34 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে। এখানে শর্ট 3 ইঞ্চি থিকনেস ফ্লোর ঢালার জন্য আমরা 51 ব্যাগ সিমেন্ট ধরা হয়েছে। এখানে আপনার নর্মাল করে করলে খরচটা আর একটু কম হবে। 6 ইঞ্চি থিকনেস আমরা 7 ঢালে ধরলাম। এখানে আপনার 100 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে 7 ঢালার জন্য এবং গাঁথনির জন্য আপনার 11,650 পিস 1 নম্বর ইট লাগবে। এখানে গাঁথনির জন্য আপনার 53 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে এবং ওয়াল প্লাস্টারের জন্য 46 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে এবং সিলিংয়ের জন্য আপনার 11 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে। আপনারা অলরেডি সিমেন্টের হিসাবটি পেয়ে গেছেন, সেই সাথে ইটের হিসাবটিও আপনারা পেয়ে গেছেন গাঁথনির জন্য কত পিস ইট লাগবে। এখন আমি আপনাদেরকে রডের হিসাবটি দেখাবো। 432 কেজি 16 মিলিডার রড লাগবে আপনার ফুটিংয়ের জন্য, 392 কেজি 16 মিলিডার রড লাগবে আপনার কলামের জন্য এবং 8 মিলিডার রড লাগবে আপনার কলামের জন্য 130 কেজি। গ্রেড বিমের জন্য 738 কেজি এবং রুফ বিমের জন্য 738 কেজি করে আপনার 16 মিলিডার রডের প্রয়োজন পড়বে। এখানে 8 মিলিডার গ্রেড বিম এবং রুফ বিমের জন্য 191 কেজি করে 8 মিলিডার রড লাগবে এবং ছাদের জন্য আপনার 1280 কেজি 10 মিলি এবং 456 কেজি 12 মিলিডার রডের প্রয়োজন পড়বে। এখানে টোটাল রড লাগতেছে আপনার 4547 কেজি রডের প্রয়োজন টোটাল। সম্মানিত ভিউয়ার, এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করব সামারিটি। দেখুন এই বাড়িটি তৈরি করতে গেলে আপনার টোটাল 386 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে এবং
1126 সিএফটি টোটাল বালির প্রয়োজন পড়বে, সিলেকশন বালি 282 সিএফটি এবং লোকাল বালি লাগবে আপনার 845 সিএফটি। এখানে আমরা সিলেকশন বালিগুলো 50 টাকা এবং লোকাল বালিগুলো 25 টাকা করে দাম ধরলাম। আপনার এলাকা বাদে এটার দাম কম বেশি হতে পারে। এখানে ফিকেট ইট লাগবে 12811 পিস, আমরা 9 টাকা করে ধরলাম। আপনি যদি অগ্রিম ইট কিনতে পারেন ওই ক্ষেত্রে 6-7 টাকার ভিতরেই কিনে ফেলতে পারবেন। আর যদি আপনি পরবর্তীতে কিনেন তাহলে 9 থেকে 10 টাকা পর্যন্ত আপনার এই ইটের মূল্যটা হয়ে থাকে। এখানে নাম্বার ইট ধরলাম আমরা 12-15535 পিস, এটাও আমরা 9 টাকা করে ধরলাম। এটা আপনার যদি অগ্রিম কিনেন অবশ্যই কম দামে কিনতে পারবেন 6-7 টাকায়। এখানে টোটাল 16 মিলি ডায়ার অর্ডার প্রয়োজন পড়বে 2300 কেজি এবং 12 মিলি ডায়ার অর্ডার প্রয়োজন পড়বে 456 কেজি এবং 10 মিলি ডায়ার অর্ডার প্রয়োজন পড়বে 1280 কেজি। এখানে 8 মিলি ডায়ার অর্ডার প্রয়োজন পড়বে 511 কেজি। এখানে আমরা টোটাল 70 টাকা করে রডের দামগুলো ধরলাম। রডের এই দামগুলো আপনার কম বেশি হতে পারে, যদি দাম কমে যায় 60 টাকাও আপনি কিনতে পারেন, না যদি দাম বেড়ে যায় এমনও আছে আপনার 75-80 টাকা পর্যন্ত লাগতে পারে যদি আপনার দাম বেড়ে যায়। আর আমরা নর্মালি একটা রেট ধরলাম 70 টাকা করে। এখানে আমরা যে 1280 কেজি ধরলাম এটা সঠিক থাকবে, মনে করুন যদি 75 টাকা করে হয় দাম বেড়ে যাবে, 60 টাকা বা 65 টাকা হলে দাম কমে যাবে, এখানে খরচটা কম বেশি হয়ে যাবে যদি আপনার বাজারের মূল্য কম বেশি হয়ে থাকে। এখন আসুন ফিনিশিং আইটেমে, দরজা জানালা সহ বাড়িটা করতে কত টাকা যাবে। চারটি দরজা লাগবে, চারটি রুমের জন্য আমরা 11,000 টাকা করে ধরলাম, 44,000 টাকা। এবং তিনটি প্লাস্টিকের দরজা লাগবে বাথরুমের জন্য 9,000 টাকা। এবং একটি মেইন দরজা লাগবে আমরা 20,000 টাকা ধরলাম এখানে। তারপর এখানে উইন্ডো লাগবে 12টি, আমরা 8,000 টাকা করে ধরলাম। প্রায় 96,000 টাকা আমরা থাই গ্লাসে ধরলাম, যদি আপনারা থাই গ্লাস ইউজ করেন। আর যদি আপনারা থাই গ্লাস ইউজ না করে স্টিলের দরজা জানালা ইউজ করেন ওই ক্ষেত্রে কিন্তু খরচটা অনেক কমে যাবে। এখানে রাজমিস্ত্রির জন্য আমরা এখানে 200 টাকা পার স্কোয়ার ফিট ধরলাম, 1151 স্কোয়ার ফিট হয়, টোটাল 230,000 টাকা রাজমিস্ত্রির বিল আসবে। এখানে আমরা এক্সট্রা আরও আপনাকে 2,00,000 টাকা দিচ্ছি। এই 2,00,000 টাকা কেন দিচ্ছি, আপনি ইলেকট্রিকের কাজ করবেন, রঙের কাজ করবেন, এছাড়াও আপনি যখন বাড়িটা আকর্ষণীয় করে তুলবেন তখন কিন্তু খরচটা একটু বেড়ে যাবে, এক্সট্রা কিছু খরচ আপনার লেগে যাবে। এই জন্য আমরা এক্সট্রা আপনাকে 2,00,000 টাকা এখানে দেখাচ্ছি। তবে আপনি আপনার রুচির উপর ডিপেন্ড করে খরচটা আসলে আপনি এক্সট্রা খরচটা আপনি কেমন করবেন, কমও হতে পারে আরও বেশি হতে পারে, তবে বেশি হওয়ার সম্ভাবনাটা খুবই কম। এখানে প্রায় 6,00,000 টাকার ফিনিশিং আইটেম লাগবে, 7,00,000-8,00,000 টাকার মতো স্ট্রাকচারাল যাবে, টোটাল 13,81,373 টাকা যাবে টোটাল। তবে মোটামুটি 14,00,000 টাকা বাজেট রাখলে আজকের এই বাড়িটি আশা করা যাচ্ছে আপনি কমপ্লিট করতে পারবেন পরবর্তী ভিডিওতে। আর যদি বেশি লাগতে পারে, আল্লাহ হাফেজ। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আপনার একটি লাইক এবং আপনার একটি শেয়ার আমাদের কাজ করার অনুপ্রেরণা যোগায়, আপনাদের সাথে নিত্য নতুন বাড়ির ডিজাইন শেয়ার করার অনুপ্রেরণা যোগায় আপনার একটি লাইক এবং একটি শেয়ার। তাই আপনাদের সবার কাছে অনুরোধ একটি লাইক এবং একটি শেয়ার করে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।